الله. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله

কেবিরা গুণা বড় গুণা এই জন্য বিগত জীবনে যে নামাজগুলো গেছে বা ছেড়ে দিয়েছি আমি বড় অন্যায় করেছি যেহেতু অন্যায় করেছি অন্যায় থেকে ফিরে আসার বা অন্যায় মোচনের জন্য আল্লাহ সুফান অতি উত্তম ব্যবস্থাপনা রেখেছেন আর সেটি হচ্ছে তোবা তোবার মাধ্যমে জীবনের সকল গুণাকে আল্লাহ সুফহান ক্ষমা করে দিতে পারেন এই জন্য আমাদের আল্লাহর কাছে বিনীতভাবে তোবা নাসুহ করতে হবে একনিষ্ঠ তোবা করতে হবে তোবা নাসুহ বলা হয় যে অন্যায়গুলি আমি বিগত জীবনে করেছি তার জন্য অনুতপ্ত হওয়া এই অন্যায়গুলি আগামী জীবনে করব না এজন্য আল্লাহ সুফান সাথে ওয়াদা অঙ্গীকার করা এবং সে কর্ম দ্রুত পালন শুরু করা একে বলা হয় তৌবা নাসুহ এমন কেউ যদি তোবা করে থাকেন আশা করা যে আল্লাহ সুহানা হওয়া তার বিশেষ অনুগ্রহে তাকে ক্ষমা করতে পারেন সামনে দিনই বোন এই জন্য আমরা বলবো নামাজ যেহেতু ছুটে গেছে বা ছেড়ে দিয়েছে এর জন্য আমরা তোবা করব। সমাজে প্রচলিত যে উমরি কাজা রয়েছে এটি শরীর সমত পন্থা নয় নিবিম সাল আলী সাল্লাম আমাদেরকে হাদিসে আলোচনা করেননি এবং আল্লাহ সুহামতাল্লাহ কোরআনও আমাদেরকে দিক নির্দেশনা দেননি বিধায় কেউ যদি নতুন করে কোনো কাজা আদা করতে চাই তাহলে এটি শরীয়ত বিরোধী হবে এবং আরো গুনার কাজ হবে আমাদের করণীয় হবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বিশেষ বা করা অল্লাহন